السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায়। আজ আমি আপনাদের জন্য একটি ছোট দোয়া বর্ণনা করব যাহা তিরমিজি শরীফে এসেছে, যে দোয়াটি একবার পাঠ করলে আমলনামায় 10 লক্ষ নেকি লেখা হবে এবং 10 লক্ষ গুনাহ মাফ করা হবে, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করা হবে এবং জান্নাতে একটি সুন্দর অট্টালিকা বানানো হবে। তো আমি প্রথমে দোয়াটি বর্ণনা করব, এরপর তার অর্থ বর্ণনা করব, তারপরে তাহা কিভাবে পড়বেন তাহার নিয়ম বলব। তো আপনারা দোয়াটি বিবি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়াহুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির। দোয়াটির অর্থ হলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই, তারই রাজত্ব, তারই সমস্ত প্রশংসা, তিনি জীবন দেন, মৃত্যু দেন, তিনি চিরঞ্জীব, তিনি মৃত্যুবরণ করবেন না, তার হাতে সমস্ত কল্যাণ, তিনি সমস্ত বিষয়ের উপরে সক্ষম। তো সুপ্রিয় দর্শক, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে বাজারে গিয়ে ওই ব্যক্তির আমলনামায় 10 লক্ষ নেকি লেখা হবে, 10 লক্ষ গুনাহ মাফ করা হবে, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করা হবে এবং জান্নাতে তার জন্য একটি অট্টালিকা বানানো হবে। তো সুপ্রিয় দর্শক, একটু খেয়াল করে যদি একবার বাজারে গিয়ে পড়া হয় তাহলে এতগুলি মর্যাদা লাভ করা হবে, এতগুলি মর্যাদা আমলনামায় লেখা হবে। আল্লাহ তাআলা সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। দোয়াটি একবার পড়লেই চলবে। আসসালামু আলাইকুম।